শ্যামনগর ডেকোরেটার শ্রমিক সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক কর্মী সভার আয়োজন হলো শ্যামনগর অন্নপূর্ণা খেলার মাঠে। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, ভাটপাড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ তালুকদার, ভাটপাড়া তৃণমূল নেতা বলাই দেবনাথ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও ডেকোরেটার সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দরা। ব্যুরো রিপোর্ট, বাংলা খবর 21। বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে, সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা যারা সামাজিক সুরক্ষার আওতাভুক্ত এখনও হননি, তাদেরকে অনুরোধ করব এই সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্গত হয়ে যাতে পরিবার আগামী দিনে আপনার পরিবারের পাশে সরকার যেরকম আছে, আপনারাও সেই সুযোগটা গ্রহণ করুন। আপনাদের যে কোনো সংগঠনের কাজে আমরা সর্বোচ্চভাবে এবং আমাদের সাংসদ অত্যন্ত কাজের মানুষ, এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য প্রতিনিয়ত চিন্তা করে। আগামী দিনে যে কোনো কাজে উনি যেভাবে মানুষের পাশে থাকেন এবং আগামী দিনেও থাকবেন, আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে কাজ করুন। আমরা সর্বোচ্চ সামাজিক সুরক্ষা বঞ্চিত। আমি তো বললাম যে আপনাদের যে কোনো সমস্যা আপনারা যদি আমাদের সাহায্য চান, আমরা সবসময় রেডি আছি। এসডিও হোক, বিডিও হোক, যেখান থেকে যে সুবিধা আপনি পাবেন সরকারি ব্যবস্থার মধ্যে আসবেন, আমরা করে দেবো। ১৮ তারিখে অলরেডি চিঠি দিয়েছি পীযূষ গোয়েল মহাশয়কে, এর সমস্যা ইমিডিয়েট এ করুন, নাহলে আমরা তৃণমূল পক্ষ থেকে লোকসভা এই নিয়ে ব্যাপক আন্দোলন চালাবো। কালকে সাধারণকর্তা দাবি করেছে যে ব্ল্যাকমেল করে টাকা নিতে শুভেন্দু, আমার মনে হচ্ছে এর উপরে সিবিআই কে দেখা উচিত। যখন নিজে উনি বলছেন, সুদীপ্ত সেন উনি বলছে, তাহলে নিশ্চয়ই তদন্ত হওয়া দরকার আছে। উনি সবার তদন্ত দাবি করবেন, ওনার তদন্ত হবে না।